হ্যালো বন্ধুরাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওর মধ্যে আমরা বাংলা শতকিয়া এক থেকে একশো পর্যন্ত নামতা কীভাবে লিখতে হয় সেটা শিখবো আর এর আগের ভিডিও আমরা এক থেকে একশো পর্যন্ত পড়তে শিখেছিলাম তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ দেখে না থাকো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বর্ণ পরিচয় নামে যে প্লেলিস্টটি রয়েছে সেখানেতে ইচ্ছা মতো তোমাদের ভিডিওগুলি দেখে নিতে পারো তো চলো তাহলে এখন শুরু করছি দেখো সবার প্রথমে কী হয় বলো তো এক এক কীভাবে লিখতে হয় এইভাবে এক দেখতে পেয়েছ একের পর কী হয় দুই দুই দুইয়ের পর তিন তিন তিনের পর কী হয় চার চারটা দেখো এইভাবে ভালো করে লিখতে হবে চার চারের পর পাঁচ পাঁচ কীভাবে লিখব এই দেখো এইভাবে পাঁচ পাঁচের পর ছয় ছয়টা দেখো কীভাবে লিখবো এইরকম করে পাঁচ আর ছয় একই ধরনের দেখো পাঁচটা শুধু এখানটা জুড়া আছে ছয়টা কিন্তু জুড়া থাকবে না ছয়ের পর সাত সাত দেখো কীভাবে লিখবো সাত সাতের পর আট আট আমরা এইভাবে লিখব আট আটের পর নয় তাহলে দেখো এখানটা নয় লিখছি আমরা এই রকম করে নয় নয়ের পর কত দশ একে শূন্য দশ হয় এক আর একটা শূন্য দশ দশের পর কত এগারো দেখো তাহলে দুটো এক এই একটা এক আর এই একটা এক এগারো এগারোর পর কত বারো এক দশ দুই বারো তাহলে দেখো এই এক আর এই দুই বারো বারোর পর কত হবে তেরো এক দশ তিন তেরো তেরোর পর চোদ্দো এক দশ চার চোদ্দো চোদ্দোর পর দেখো পনেরো এক দশ পাঁচ পনেরো পনেরোর পর ষোলো এক দশ ছয় ষোলো ষোলোর পর সতেরো তাহলে দেখো এই এক দশ সাত সতেরো সতেরোর পর কত আঠারো এক দশ আট আঠারো আঠারোর পর উনিশ এক দশ নয় উনিশ উনিশের পর কত হয় দুই শূন্য কুড়ি দেখো দুই আর শূন্য কুড়ি কুড়ির পর দু দশ এক একুশ তাহলে দেখো এই দুই এক একুশ একুশের পর বাইশ দু দশ দুই বাইশ বাইশের পর তেইশ দেখো দু দশ তিন দু দশ তিন তেইশ দু দশ চার চব্বিশ এরপর কত পঁচিশ দুদশ পাঁচ পঁচিশ তারপর কত ছাব্বিশ দু দশ ছয় ছাব্বিশ তারপর দেখো ছাব্বিশের পর কত হয় সাতাশ দু দশ সাত দু দশ সাত সাতাশ পর কত হয় আঠাশ তাহলে দেখো এই দু দশ আট আঠাশ আঠাশের পর উনতিরিশ দু দশ নয় তাহলে দেখো দু দশ নয় উনতিরিশ উনতিরিশের পর কথা হয় তিরিশ তিনে শূন্য তিরিশ তিরিশের পর কথা হয় বলো তো একতিরিশ তিন দশ এক তিন দশ এক একত্রিশ তারপর কত হয় বত্রিশ তিন দশ দুই বত্রিশ বত্রিশের পর কত তেত্রিশ এই দেখো তিন দশ তিন তেত্রিশ তারপর কত হয় চৌত্রিশ তিন দশ চার চৌত্রিশ চৌত্রিশের পর পঁয়ত্রিশ তাহলে দেখো এই তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তারপর কত ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ ছত্রিশের পর কত বলো তো সাঁতিরিশ তাহলে দেখো তিন দশ সাত সাঁতিরিশ তারপর আটত্রিশ তিন দশ আট আটত্রিশ আটত্রিশের পর উনচল্লিশ তিন দশ নয় উনচল্লিশ তারপর কত চল্লিশ চারে শূন্য চল্লিশ এটা ঠিকই যাবে ভালো করে এখানটা চল্লিশের পর একচল্লিশ দেখো চার দশ এক চার দশ এক একচল্লিশ তারপর কত হয় বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ বিয়াল্লিশের পর তেতাল্লিশ তাহলে দেখো চার দশ তিন তেতাল্লিশ তারপর কত হয় চার দশ চার চুয়াল্লিশ চুয়াল্লিশের পর কত বলো তো পঁয়তাল্লিশ তাহলে দেখো চার দশ পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ তারপর কত ছচল্লিশ চার দশ ছয় ছচল্লিশ ছচল্লিশের পর কত হয় সাতচল্লিশ তাহলে দেখো চার দশ সাত সাতচল্লিশ সাতচল্লিশের পর কত হয় আটচল্লিশ তাহলে এখানটা আমরা লিখব আটচল্লিশ চার দশ আট আটচল্লিশ পর ঊনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ তারপর কত হবে পঞ্চাশ পাঁচে শূন্য দেখো পাঁচ আর এই শূন্য পঞ্চাশ একান্ন পাঁচ দশ একান্ন পাঁচ দশ দুই বাহান্ন তারপর কত হবে তিপান্ন পাঁচ দশ তিন তিপান্ন পাঁচ দশ চার চুয়ান্ন তারপর থেকে কত হবে পঞ্চান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন এরপর ছাপান্ন পাঁচ দশ ছয় ছাপান্ন তারপর কত হবে সাতান্ন পাঁচ দশ সাত সাতান্ন তারপর কত হয় বলো তো আটান্ন পাঁচ দশ আট আটান্ন আটান্নর পর কত হয় ঊনষাট দেখো এখানটা লিখছি পাঁচ দশ নয় উনষাট ঊনষাটের পর কত হয় ষাট দেখো ছয় শূন্য ষাট ষাটের পর কত হয় বলো তো একষট্টি ছ দশ এক একষট্টি একষট্টির পর কত হয় বাষট্টি এই ছ দশ দুই বাষট্টি বাষট্টির পর তেষট্টি দেখো ছ দশ তিন ছ দশ তিন তেষট্টি তারপর কত চৌষট্টি ছ দশ চার চৌষট্টি তারপর কত হয় পঁয়ষট্টি তাহলে দেখো এখানটা লিখছি ছ দশ পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টির পর কত ছষট্টি দেখো ছ দশ ছয় ছ দশ ছয় ছষট্টি তারপর কত হয় সাতষট্টি এই দেখো ছ দশ সাত সাতষট্টি সাতষট্টির পর আটষট্টি ছ দশ আট আটষট্টি তারপর কত হয় ঊনসত্তর কত স্কয় ছ দশ নয় উনসত্তর তারপর কত হয় সাত শূন্য সত্তর তাহলে দেখো এখন লিখব সাত শূন্য সত্তর তারপর কত হবে একাত্তর দেখো সাত দশ এক একাত্তর তারপর কত হবে বাহাত্তর সাত দশ দুই বাহাত্তর বাহাত্তর পর তিয়াত্তর সাত দশ তিন তিয়াত্তর তিয়াত্তর পর চুয়াত্তর দেখো সাত দশ চার চুয়াত্তর তারপর কত হবে সাত দশ পাঁচ পঁচাত্তর আচ্ছা পঁচাত্তর পর কত হয় বলো তো ছিয়াত্তর সাত দশ ছয় ছিয়াত্তর ছিয়াত্তর পর কত হয় সাতাত্তর কত সাত দশ সাত সাতাত্তর তারপর আটাত্তর এই দেখো সাত দশ আট আটাত্তর এরপর কত হয় বলো তো উনআশি ক দশ কয় সাত দশ নয় উনআশি এরপর কত হবে আশি আটে শূন্য আশি দেখতে পেয়েছো আশি এরপর কত হয় একাশি আট দশ একাশি তারপর কত হবে বিরাশি আট দশ দুই বিরাশি তারপর কত হয় তিরাশি দেখো আট দশ তিন তিরাশি তিরাশির পর কত হয় চুরাশি চুরাশি দেখো আট চার চুরাশি চুরাশির পর কত হবে পঁচাশি দেখো আট দশ পাঁচ পঁচাশি তারপর কত হয় ছিয়াশি কত কয় আট দশ ছয় ছিয়াশি ছিয়াশির পর কত বলো তো সাতাশি আট দশ সাত সাতাশি সাতাশির পর কত হয় অস্টু দেখো দুটো আট আট দশ আট অষ্টআশি অষ্টআশির পর উননব্বই কত কয় আট দশ নয় উননব্বই পর কত হয় নব্বই কত দেখো নয় শূন্য নব্বই এরপর কত হবে নব্বইয়ের পর একানব্বই দেখো এক একানব্বই তারপর কত হয় বিরানব্বই ন দশ দুই বিরানব্বই তারপর কত হবে বলো তো তিরানব্বই তাহলে এখানটা লিখছি ন দশ তিন তিরানব্বই তারপর কত হয় চুরানব্বই এখানটা লিখছি দেখো ন দশ চার চুরানব্বই চুরানব্বইয়ের পর কত হবে পঁচানব্বই দেখো ন দশ পাঁচ পঁচানব্বই তারপর কত হয় ছিয়ানব্বই ন দশ ছয় ছিয়ানব্বই এরপর কত হয় বলতো সাতানব্বই তাহলে এনটা লিখছি দেখো ন দশ সাত সাতানব্বই তারপর কত হয় আমাদের আটানব্বই কত দশ কয় ন দশ আট আটানব্বই আটানব্বইয়ের পর কত হবে নিরানব্বই কত দশ কয় ন দশ নয় দেখো ন দশ নয় নিরানব্বই এরপর কত হয় নিরানব্বই এর পর একশো একের গায়ে দুটো শূন্য একশো হয়ে গেল তো দেখো আমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যায় লেখা শিখে গেলুম তো তোমরা বাড়িতে ভিডিওটি অনেকবার করে দেখবে এবং নিজেরাও লেখা প্র্যাকটিস করবে তাহলে দেখবে খুব সহজেই তোমরা লিখতে শিখে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও